কত মানুষই তো অর্থ সম্পদ বানিয়েছে। একটা সময় ছিল মানুষটা হাঁচি দিলেও বিদেশে চলে যেতে হলো ট্রিটমেন্ট করতে। করোনা ভাইরাস এমন এক ভাইরাস আসলো, আমার তো মনে হয় প্রজাপতি আল্লাহর তরফ থেকে মানুষকে একটা শিক্ষা দেওয়ার জন্য যে ধন সম্পদ টাকা পয়সা এগুলির কোনো মূল্যই নাই, এগুলি কোনো মূল্যই নেই। সেই শিক্ষাটা কিন্তু পাওয়া যাচ্ছে। এই ধরনের একটা ঘটনা যারা সারা বিশ্বকে স্থবির করে দিল, যখন সারা বিশ্ব স্থবির, এমনকি যে সময় অনেক উন্নত দেশ এটাকে সাড়া দিতে পারছে না, বাংলাদেশের অর্থনীতি কিন্তু আমরা থেমে যেতে দেইনি। সেখানে আমরা পরিকল্পনা নিয়েছি, সাথে সাথে প্রণোদনা দিয়েছি, একেবারে তৃণমূল সাধারণ মানুষের হাতে অর্থ পৌঁছে দেওয়া থেকে শুরু করে এমনভাবে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি যে একদিকে যেমন আমরা স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করেছি, করোনায় মৃত্যুর হার যাতে কমে, মানুষের চিকিৎসা পায়, সেই যেহেতু চিকিৎসা এটা কিছু কম নাই, তো এর মধ্যে যে যতটুকু চিকিৎসা দেওয়ার আমরা ব্যবস্থা করেছি অতি দ্রুত, মাত্র বোধহয় কয়েকদিনের মধ্যে, 7 দিন কি 10 দিনের মধ্যে আমরা 2000 ডাক্তার, 6000 নার্স, টেকনিশিয়ান আমরা সব নিয়োগ দিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। আর এখন তো প্রত্যেক জেলায় জেলায় চিকিৎসার ব্যবস্থা আমরা করে দিয়েছি। যে সময় অনেক উন্নত দেশ এটাকে সাড়া দিতে পারছে না, বাংলাদেশের অর্থনীতি কিন্তু আমরা থেমে যেতে দেইনি। সেখানে আমরা পরিকল্পনা নিয়েছি। ভ্যাকসিনটা এখন আবিষ্কার হচ্ছে, সেটা নিয়ে পরীক্ষা হচ্ছে, গবেষণা হচ্ছে। আমরা কিন্তু আগাম টাকা পয়সা দিয়ে প্রায় 1000 কোটি টাকা দিয়ে কিন্তু আমরা আগাম সেটা বুক করে ফেলেছি যে যখনই এটা কার্যকর হবে তখনই এটা বাংলাদেশের মানুষজন পায়, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। এরপরে তো চলমান থাকবে, অর্থাৎ সবকিছু আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি। যেমন খাদ্য উৎপাদন, আমি সবাইকে বলছি খাদ্য উৎপাদন বাড়াতে হবে, এখানে কোনো মতো আমাদের পিছিয়ে যেতে গেলে হবে না, কারণ খাদ্যটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মানুষের পেটে খাবারটার জন্য ঠিক থাকে, দরকার হলে আমাদের হয়তো অনেকে সাহায্য করতে পারে, সেটা আমরা করে যাচ্ছি। তো আওয়ামী লীগকে একটা আদর্শ নিয়ে চলতে হবে। আমি জানি আমাদের শহরে একদল লোক আছে, আমরাই ডিজিটাল করে দিয়েছি, আমি অনেক টেলিভিশন দিয়ে দিয়েছি, মোবাইল ফোন দিয়ে দিয়েছি হাতে, সবাই বসে বসে আমাদের দেওয়া জিনিস ব্যবহার করে আমাদেরকে আরামে সমালোচনা, এটা হলো না ওটা হলো না। যারা সমালোচনা করে তাদেরকে আমি বলবো যে সমালোচনা আমাদের আপত্তি নেই, তো যদি একটু ভালো কাজ করি সেটা একটু স্বীকার করেন, বা যেটুকু করেছি সেই সুযোগটা নিয়ে যে বলছেন সেটাও একটু বলেন, এটুকু এই তাৎপর্য করা ঠিক না। আর তাহলে যদি চান অ্যাবনর্মাল কিছু হোক, হ্যাঁ অ্যাবনর্মাল কিছু হলে তাদের একটু সুবিধা বাড়ে, মূল্য বাড়ে, এটাই নাকি এটাই এগুলো বাস্তবতা। তো সেটা তারা পায়, বাংলাদেশের মানুষ পাবে না, বাংলাদেশের মানুষ পাবে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে, এটা হলো বাস্তবতা।